সম্মানিত উপস্থিতি, আপনার জান্নাতে যাওয়ার যে পথ ও পদ্ধতি রয়েছে, সহজ উপায় রয়েছে, তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা, শরীয়তের জ্ঞান অর্জন করা। যে শরীয়তের জ্ঞান অর্জন করলে আপনি আপনার ইসলামকে পরিপূর্ণভাবে আপনি জানতে পারবেন, আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। যে জ্ঞান অর্জন করলে আপনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবেন, যে জ্ঞান অর্জন করলে আপনি হক এবং বাতিলকে চিনতে পারবেন, যে জ্ঞান অর্জন করলে আপনি অন্ধকার এবং আলোর মধ্যে পার্থক্য করতে পারবেন, সেই জ্ঞানটি হচ্ছে শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান। এই দ্বীনের জ্ঞান যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার লক্ষ্যে যদি আপনি অর্জন করেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে, জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, যা নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করার জন্য কোন রাস্তা ধরলো, বের হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, সুগম আপনার সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি করব, জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আপনার সেই দ্বীনের শরীয়তের জ্ঞান আমাদের অর্জন করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ এই শরীয়তের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মুসলিমের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে শরীয়তের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের সকলের প্রতি আপনার ফরজ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সহজেই জান্নাতে যেতে চাই এবং ইসলামকে যদি আমরা বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।